বাংলাদেশ এখন আর কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না, মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের হাতে স্বাধীনতা পদক 2022 তুলে দিয়ে একথা বলেন তিনি। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে কাজ করায় বাংলাদেশ আজ শিক্ষা, কৃষি, অর্থনীতি সহ বিভিন্ন খাতে অগ্রগতি করতে পেরেছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে দেশের কল্যাণে অবদান রাখায় এবছরের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 9 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে করোনা মহামারী বাস্তবতায় দীর্ঘদিন পর নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে দেশের সর্বোচ্চ বেসরকারি সম্মাননা হিসেবে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাখা বক্তব্যে দীর্ঘদিন পর নিজে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আসলে করোনা ভাইরাসের সময় তো একেবারে বন্দিখানায় ছিলাম। তুলে ধরেন স্বাধীনতার পর দেশ গঠনে সব ক্ষেত্রে জাতির পিতার ভূমিকার কথা। আক্ষেপ করে বলেন, 75-এর 15ই আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জনকে ধ্বংস করা হয়েছিল। আমরা যে বিজয়ী জাতি সেই কথাটাই ভুলিয়ে দেওয়া হয়েছিল। এটাই ছিল সেই 21 বছরের অন্ধকারের যুগ। কোনো লক্ষ্য নির্ধারণ করে যথাযথভাবে পরিকল্পনার মাধ্যমে যে কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব বলেও এ সময় নিজের বিশ্বাসের কথা জানান শেখ হাসিনা। পরিকল্পিতভাবে যদি কাজ করা যায়, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে যদি প্রতিটি প্রকল্প প্রণয়ন করা যায় এবং বাস্তবায়ন করা যায়, তাহলে যে কোনো অর্জন করাই সম্ভব বলে আমি বিশ্বাস করি। তা আমরা সেভাবেই কাজ করেছি। চলমান উন্নয়ন প্রকল্পগুলো ঠিকঠাকভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। এরপরে ভবিষ্যতে যারাই আসবে ক্ষমতায়, তারা এই দিকটি লক্ষ্য রেখেই দেশকে এগিয়ে নিয়ে যাবে, যার ফলে বাংলাদেশ আর কখনো পর মুখাপুখি থাকবে না। বাংলাদেশ মর্যাদা নিয়ে মাথা উঁচু করে গড়ে উঠবে, সেটাই আমরা চাই এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। করোনা মহামারী মোকাবেলা করেও বাংলাদেশে উন্নয়নের গতিধারা অব্যাহত আছে জানিয়ে এ সময় পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। রোকনউদ্দিন, NTV News, ঢাকা।